प्रतिबेशी के फाँसाते निज सन्तान के लुकिए रेखे अपहरण नाटक आटक एक আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেক্স থেকে বিস্তারিত। গাইবান্ধার পলাশবাড়িতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীকে ফাঁসাতে নিজ ছেলেকে অন্যত্র লুকিয়ে রেখে অপহরণের নাটক সাজানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় অপহৃত ভিকটিম আকাশ প্রধানকে উদ্ধার করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এছাড়াও এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জহুরুল ইসলাম নামে একজনকে চট্টগ্রাম থেকে আটক করা হয়। একুশ নভেম্বর রোববার বিকেলে গাইবান্ধা পিবিআই পুলিশ সুপার এ আর এম আলিফ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনাটির মূল রহস্য সাংবাদিকদের জানান। এ ঘটনায় মিথ্যে গল্প সাজিয়ে মামলা দায়ের করায় বাদী আম্বিয়া বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতকে অবহিত করা হবে এবং আটককৃত জহুরুল ইসলামকে বিকেলে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। ইসমাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।